বেশ, তো এবার আমরা যেটা শুরু করব সেটা অর্গানিক কেমিস্ট্রির এক্সপেরিমেন্টাল একটা বিষয়, যে ল্যাবে ওই এক্সপেরিমেন্টটা খুব করা হয়। এবং অর্গানিক কেমিস্ট্রির যে কোনো কম্পাউন্ড, আননোন কম্পাউন্ড অ্যানালিসিস এর জন্য সেটা খুব কাজে লাগে। সেই টেস্টটা হচ্ছে ল্যাসাইন্স টেস্ট, সেটাকে বলা হয় ল্যাসাইন্স টেস্ট। ওই টেস্টটা কি দেখা যাক, অ্যাকচুয়ালি যে কোনো আননোন কম্পাউন্ড তার মধ্যে এলিমেন্ট হিসেবে নাইট্রোজেন কিংবা হ্যালোজেন কিংবা সালফার এসবগুলো আছে কিনা সেটা ডিটেক্ট করার জন্য আমাদের এই এক্সপেরিমেন্টটা কাজে লাগে, ল্যাসাইন্স টেস্ট এক্সপেরিমেন্টটা কাজে লাগে। এবার ল্যাসাইন্স এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি কি কি এলিমেন্ট বললাম? নাইট্রোজেন, সালফার, হ্যালোজেন। হ্যালোজেন মানে ফ্লুরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এসবগুলো। ওকে, প্রথমে কি করা হয় প্রসেসটা একটু বলি। প্রথমে সোডিয়াম নেওয়া হয়। সোডিয়ামকে কোথায় রাখা হয় জানিস? সোডিয়াম কিন্তু খোলা বাতাসে রাখা হয় না, সোডিয়াম খুব রিয়াক্টিভ। একটুও যদি জলীয় বাষ্প পায়, সে জলীয় বাষ্প পেলে ওতে আগুন ধরে যায়। জলের মধ্যে পড়লে তো কোনো কথাই নেই, আগুন ধরে যাবে সঙ্গে সঙ্গে। তো এই যে সোডিয়াম, একে এমন ভাবে রাখা হয় যাতে ও বাতাসের সংস্পর্শে না আসে। অ্যাকচুয়ালি ওকে রাখা হয় কেরোসিনের মধ্যে ডুবিয়ে, কেরোসিনের মধ্যে ডুবিয়ে সোডিয়ামকে রাখা হয়। এবার একটা জায়গায় এরকম সোডিয়াম রাখা থাকে, কি করতে হয় টেস্টের জন্য? একটা ফিউশন টিউব নেওয়া হয়। ফিউশন টিউব মানে ছোট্ট একটা টেস্ট টিউবের মতন ভাবতে পারিস। টেস্ট টিউবটা যদি খুব ছোট হতো তাহলে যেরকম দেখতে হতো সেরকম। এবার ওই ফিউশন টিউবে ধরো এরকম একটা ফিউশন টিউব নিয়েছে, ওর মধ্যে ওই সোডিয়ামটা তাড়াতাড়ি করে তুলে এনে এর মধ্যে ফেলা হয় ফিউশন টিউবটা। এরপর এবার তুই বলবি যে তাহলে তো বাতাসের সংস্পর্শে চলে আসছে, এবার ওই কেরোসিনের তলায় এখানে সোডিয়াম রাখা ছিল, পুরো এরকম কেরোসিন ছিল। এবার কেরোসিন যেহেতু সারফেসে লেগে থাকে সেই জন্য ডিরেক্ট বাতাসের মানে কন্ট্যাক্টে আসে না। এবার এই ফিউশন টিউবের মধ্যে রেখে বুনসেন বার্নার, ধর এটা একটা বুনসেন বার্নার, এখান থেকে খুব তেড়ে হিট করা হয়, খুব হিট করা হয়। এবং এটাকে বলা হয় রেড হট হিট। রেড হট মানে যতক্ষণ না অব্দি এই ফিউশন টিউবের তলা গরম হয়ে লাল না হয়ে যাচ্ছে ততক্ষণ এই হিটিংটা করতে হয়। আস্তে আস্তে এর ভিতরে যে কেমিক্যাল ছিল, আচ্ছা প্রথমে তো এর মধ্যে এই যে ফিউশন টিউবের মধ্যে স্যাম্পেল দিতে হয়, যে স্যাম্পেল আমি অ্যানালিসিস করছি সেটা দেবো, তারপরে সোডিয়াম দেবো, তারপরে এরকম রেড হট এইভাবে হিটিং করব, তারপর এর ভিতরে দেখবো যে ফিউশন হয়ে গেছে, অর্থাৎ ভিতরে জায়গাটা কালো হয়ে গেছে, ভিতরে যে কম্পাউন্ড সোডিয়াম পুড়ে ওই মলিকিউল ওই যে আননোন কম্পাউন্ড ছিল তার সঙ্গে পুড়ে কালো রং হয়ে গেছে। তারপর কি করা হয়, একটা মর্টার এবং একটা পিস্টল, মর্টার পিস্টল দেখেছিস কোথাও? মর্টার মানে একটা ছোট্ট বাটি মতন যার মধ্যে রেখে এরকম, এটা যেতে এরকম বাটা যায়, হ্যাঁ বেটে ফেলা যায়। এর মধ্যে এবার কি করবো, এবার এই কাচের ওটা তো, এটা তো একটা কিছু ধরেছিলাম আমি, হাত দিয়ে তো ধরিনি, টেস্টি বোর্ডটা দিয়ে ধরেছিলাম। এবার এই ছোট্ট ফিউশন টিউবটা এর মধ্যে আমি ফেলবো। ফিউশন টিউবটা ছোট্ট একদম, হ্যাঁ মানে একটুখানি একটা আঙুলের মতো লম্বা না, তার থেকে ছোট। তো ওর মধ্যে এরকম আমি রাখবো, রেখে ওর মধ্যে বাইরে থেকে জল দেবো একটুখানি। এবার জল দিলে রেড হট হয়েছিল গরম, হ্যাঁ এর মধ্যে জল দিলে কি হয়, কাঁচ কাঁচে ক্র্যাক হয়ে যাবে না সব? রেড হট হয়েছিল, কাঁচ পুরো ক্র্যাক হয়ে গেল। তারপর কি করব, এটাকে ভালো করে এটা দিয়ে পেশাই করব, দিয়ে ভালো করে ভালো করে পুরো গুঁড়ো করব, ঠিক আছে? বেশ, এটা করা যেতে পারে, বা আগে ভালো করে গুঁড়ো করে নেব, ভালো করে গুঁড়ো করে নিয়ে তারপরে, এবার এর মধ্যে কাচের গুঁড়ো হয়ে রয়েছে আর মলিকিউলের গুঁড়ো রয়েছে, তো আচ্ছা আমি একটু ভুল বললাম বোধ হয়,
ল্যাবে না যাওয়ার ফল। যাই হোক, এবার আমি এই যে রেড হট করলাম, এই ফিউশন টিউবটা আমি এর মধ্যে নেবো, জল দেবো না, এর মধ্যে এটাকে ভালো করে গুঁড়ো করব, জল না দিয়ে। হ্যাঁ, ভালো করে গুঁড়ো করব। এর মধ্যে তাহলে কাঁচও চলে এসেছে, ও চলে এসেছে। তারপরে ভালো করে জল দিয়ে একটা এর মতন সলিউশন মতন বানিয়ে, বা জলের মধ্যে ওই মলিকিউলটা আর সোডিয়ামের সঙ্গে যে বিক্রিয়া হয়েছে, বিক্রিয়ার যে কম্পাউন্ড গুলো তৈরি হয়েছে, সেগুলো জলে মিশে থাকবে। এবার এটাকে যদি আমি ছেঁকে নিই, তাহলে আমার কাঁচের গুঁড়ো যেসব এক্সট্রা জিনিসপত্র ছিল সেগুলো ফিল্টারের মধ্যে থেকে যাবে। আমি এই যে সলিউশনটা পাবো, এর মধ্যে আমার মলিকিউল এবং মলিকিউলের সঙ্গে সোডিয়াম রিয়াকশন করে যে কম্পাউন্ড তৈরি হয়েছে সেটা থাকবে, এই যে সলিউশনটা পাবো তার মধ্যে। এটাকেই বলা হয় ল্যাসাইন এক্সট্রাক্ট। ওকে, ল্যাসাইন এক্সট্রাক্ট বলা হয়। এই যে সলিউশনটা আমি পেলাম ফাইনালি, কিভাবে পেলাম, এটাকে ছাঁকাই বা ফিল্টার করে নিয়ে, তো এই এক্সট্রাক্টটা নিয়েই পরবর্তীতে রিয়াকশন করা হয়, বিভিন্ন টেস্ট করা হয়। তাহলে ল্যাসাইন এক্সট্রাক্ট কিভাবে তৈরি করা হয় বোঝা গেল? কি লাগবে এতে? এতে লাগবে হচ্ছে ফিউশন টিউব, সোডিয়াম, একটা টিউব, টেস্ট টিউব হোল্ডার, জল এবং মর্টার পেস্টল, আর একটা একটা ফ্রেশ টেস্ট টিউব যার মধ্যে আমি ল্যাসাইন এক্সট্রাক্টটা রাখবো। এবার কি হয়, যখন আমি ফিউশন করছি, যখন আমি ফিউশন করছি তখন কি হবে? এখানে লেখা আছে ফিউজিং দ্য কম্পাউন্ড উইথ সোডিয়াম মেটাল, সোডিয়াম দিয়ে ফিউজ করা হলো। ওই ফিউজ করার সময় কি কি রিয়াকশন হচ্ছে? সোডিয়ামের সঙ্গে ওই মলিকিউলে যে অর্গানিক মলিকিউল ছিল তার মধ্যে কার্বন ছিল, নাইট্রোজেন ছিল, যদি নাইট্রোজেন থাকে আর, তাহলে এই NaCN তৈরি হবে। সোডিয়াম তো থাকছেই, যদি ওই মলিকিউলে সালফার থাকে তাহলে Na2X তৈরি হবে, Na2S তৈরি হবে। যদি কোনো হ্যালাইড থাকে তাহলে NaX তৈরি হবে, মানে NaCl বা NaBr এরকম তৈরি হবে। তাহলে এই যে মলিকিউল গুলো তৈরি হলো ফিউশন করার সময়, মানে যে কোনোটা, যদি কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন থাকে তাহলে এটা তৈরি হবে, যদি সালফার থাকে তাহলে এটা তৈরি হবে, যদি হ্যালোজেন থাকে তাহলে এটা তৈরি হবে, আর যদি ধরো নাইট্রোজেন সালফার দুটোই আছে মলিকিউলে তাহলে ফিউশন হয়ে এটা এটা তৈরি হবে। এরকম যা তৈরি হোক না কেন, সেটা যখন আমি ফিল্টার করে নেব এই ল্যাসাইন এক্সট্রাক্টের মধ্যে সেটা চলে আসবে, এই যে সলিউশন তার মধ্যে এই কম্পাউন্ড গুলো চলে আসবে। এবার এই যে ফিউশন এক্সট্রাক্ট বা ল্যাসাইন এক্সট্রাক্ট, এবার টেস্ট ফর নাইট্রোজেন, নাইট্রোজেনের টেস্ট এবার কিভাবে হবে? দ্য সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট ইজ বয়েলড উইথ ফেরাস সালফেট Fe2, মানে অক্সিডেশন স্টেট 2, মানে FeSO4, এবং আরো ভালোভাবে বললে ফ্রেশলি প্রিপেয়ার্ড FeSO4, সদ্য প্রস্তুতকৃত ফেরাস সালফেট। খুব ফ্রেশলি আমি একটা ফেরাস সালফেট তৈরি করে নিয়েছি, আমি এই সোডিয়াম, এই যে সোডিয়াম এক্সট্রাক্ট বা ফিউশন এক্সট্রাক্ট কিছুটা নেবো, একটা টেস্ট টিউবে, একটা টেস্ট টিউব নিলাম, নিয়ে এই ফিউশনের যে এক্সট্রাক্ট সেটা কিছুটা নিলাম, তার মধ্যে কি করব, ফেরাস সালফেট সদ্য প্রস্তুতকৃত বা ফ্রেশলি প্রিপেয়ার্ড ফেরাস সালফেট আমি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, তারপরে অ্যাসিডিফাই করা হলো, অ্যাসিডিফাইড উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এবার এই টেস্ট টিউবের মধ্যে সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো, তারপরে কিছুটা হিট করতে হয়, ফরমেশন অফ প্রুশিয়ান ব্লু কালার কনসার্নস দ্য প্রেজেন্স অফ নাইট্রোজেন। যদি সলিউশনটার কালার ব্লু হয়ে যায়, ব্লু ব্লু বা গ্রিনিশ ব্লু টাইপের হয় সলিউশনটা, এই যে এরকম ব্লু বা গ্রিনিশ ব্লু যদি সলিউশনটা এরকম হয়ে যায়, আগে কিন্তু কালারলেস ছিল, সোডিয়াম এক্সট্রাক্টটা কালারলেস বলবো না, একটু মানে ব্ল্যাকিশ টাইপের হয়, এরকম হয়, অ্যাকচুয়ালি কালারলেস হওয়ার কথা যদি খুব ভালো করে কেউ করে, ঠিক এরকম এরকম একটু কালার হয়। এটা কেন হয়, যে আমরা ওই যে রেড হট করলাম, ওর নিচে তো কালি পড়ে গেছিল, তাই না, কালো হয়ে গেছিল, এবার আমরা যখন ওই ফিল্টার যখন করছি তখন ওর মধ্যে দিয়ে ওই কালি হওয়া ওই পার্টটুকু কিছুটা চলে আসে, ওই কালো রংটার জন্য হালকা ছাই ছাই কালারও দেখা যায়। তো এই কালার থেকে হঠাৎ করে আমরা এই কালার দেখবো, ফেরাস সালফেট এর মধ্যে ফেলবো, তারপরে সালফিউরিক অ্যাসিড দেবো, দিয়ে এটাকে একটু হিট করবো, হিট করলে এরকম যদি কালার চলে আসে তাহলেই বুঝবো ওর মধ্যে নাইট্রোজেন আছে। রিয়াকশনটা কি হয়, কি হয় ওই প্রুশিয়ান ব্লু, সেটা কি জিনিস করতে হবে? বেশ, সিক্স সিএন মাইনাস Fe2+
FeCN6। ওই কম্পাউন্ডের মধ্যে যদি নাইট্রোজেন থাকতো, এই যে লেসেন এটা হচ্ছে টেস্ট ফর নাইট্রোজেন, যদি কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন থাকতো তাহলে ওই NaCN তৈরি করতো ফিউশনের সময়। NaCN তৈরি করা মানে Na প্লাস আর CN মাইনাস, তাহলে ওর মধ্যে নিশ্চয়ই CN মাইনাস ছিল সলিউশনে। এই CN মাইনাস আর আমি তো ফেরাস সালফেট ঢাললাম, তার মধ্যে Fe2 প্লাস আছে, তাহলে এই Fe2 প্লাস আর CN মাইনাস রিয়াকশন করে FeCN6 4 মাইনাস তৈরি করে। এই FeCN6 4 মাইনাস আবার Fe3 প্লাস এর সঙ্গে রিয়াকশন করে, এই সলিউশনের মধ্যে Fe3 প্লাস তৈরি হয়, তার সঙ্গে রিয়াকশন করে Fe4 FeCN6 3 ডট XH2O এই কমপ্লেক্সটা তৈরি করে। এই কমপ্লেক্সটাকেই, এর নাম হচ্ছে প্রুশিয়ান ব্লু এবং এর বলা হয় IUPAC নাম হচ্ছে এটা আয়রন হেক্সাসায়ানিটো ফেরেট 2, এটা হচ্ছে বা প্রুশিয়ান ব্লু, এটা তৈরি হয়। এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে প্রুশিয়ান ব্লু কি, প্রুশিয়ান ব্লু কখন তৈরি হয়, নাইট্রোজেনের এইভাবে আসতে পারে ডেসক্রিপটিভ কোশ্চেন যে কিভাবে একটা সলিউশন একটা অর্গানিক কম্পাউন্ডে নাইট্রোজেন আছে কিনা সেটা ডিটেক্ট করবে কিভাবে, বা প্রুশিয়ান ব্লু কি, বা লাসাইন টেস্টে নাইট্রোজেন ডিটেকশনের সময় লাসাইন টেস্টে কি তৈরি হয়, তার কালার কি, এভাবে আসতে পারে। নেক্সট হচ্ছে সালফার, কিভাবে সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট ইজ অ্যাসিডিফাইড উইথ অ্যাসিটিক অ্যাসিড অ্যান্ড লেড অ্যাসিটেট ইজ অ্যাডেড টু ইট। এই আমি লাসাইন এক্সট্রাক্ট ইলেকট্রন নিলাম, এর মধ্যে অ্যাসিটিক অ্যাসিড দিলাম, এর মধ্যে লেড অ্যাসিটেট দিলাম, তাহলে যদি ব্ল্যাক যদি প্রেসিপিটেট পড়ে তাহলে বুঝবো এর মধ্যে সালফার আছে, রিয়াকশনটা হচ্ছে এটা। বা ওর মধ্যে যদি সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দেওয়া হয়, ওই লাসাইন এক্সট্রাক্টের মধ্যে যদি সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দেওয়া হয় তাহলে ভায়োলেট কালারের এই কম্পাউন্ডটা তৈরি হয়। যদি ভায়োলেট কালার হয়ে যায় ওই লাসাইন টেস্টের লাসাইন সলিউশনের মধ্যে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড দিলে, এটা হচ্ছে সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের সংকেত। হ্যাঁ মানে এটা অ্যাকচুয়ালি Na2 Fe CN5 NO সোডিয়াম নাইট্রোপ্রুসাইড। হ্যাঁ এখানে শুধু ওই মাথায় 2 মাইনাস দিয়েছে, হ্যাঁ মানে 2 মাইনাস অ্যাকচুয়ালি দুটো সোডিয়াম, এখানে সোডিয়াম নাইট্রোপ্রুসাইড, তাহলে এইটা তৈরি হয়। এই কম্পাউন্ডের কালার ভায়োলেট, এটাও পড়তে হবে, রিঅ্যাকশনটা পড়তে হবে। বা একটা সালফার কিভাবে ডিটেক্ট করা যায় অর্গানিক স্যাম্পেল আছে কিনা সেটা কিভাবে তুমি বুঝবে, এই টাইপের কোশ্চেনের আনসার কিন্তু এইগুলো, এই রিয়াকশন গুলো, এই প্রসেস গুলো, বা লাসাইন টেস্টের মাধ্যমে কিভাবে সালফার কে ডিটেক্ট করবে এরকম আছে ব্যাপার। যদি একটা কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন সালফার দুটোই প্রেজেন্ট থাকে, ইন কেস অফ নাইট্রোজেন এন্ড সালফার বোথ আর প্রেজেন্ট ইন অ্যান অর্গানিক কম্পাউন্ড, যদি নাইট্রোজেন সালফার দুটোই থাকে, সোডিয়াম থায়োসায়ানাইড ইজ ফর্ম, সোডিয়াম থায়োসায়ানাইড তৈরি হয়, এনে কার্বন তো অর্গানিক কম্পাউন্ডে থাকবেই সোডিয়াম, আর যদি নাইট্রোজেন সালফার একসঙ্গে থাকে দুটোই প্রেজেন্ট থাকে তাহলে এনে এসসিএন তৈরি হয়। ইট গিভস ব্লাড রেড কালার উইথ প্রুশিয়ান ব্লু, এর মধ্যে যদি সরি বেশ, ইট গিভস ব্লাড রেড কালার অ্যান্ড নো প্রুশিয়ান ব্লু সিন্স দেয়ার ইজ নো ফ্রি সায়ানাইড আয়ন্স। তার মানে কি, প্রুশিয়ান ব্লু কালার আসে না এখানে, তার মানে প্রুশিয়ান ব্লু থাকবে যদি শুধু নাইট্রোজেন আসে, এবং নাইট্রোজেনের নাইট্রোজেনটা কি তৈরি করছে রিয়াকশনের মাধ্যমে, সায়ানাইড তৈরি করছে। যদি সায়ানাইড তৈরি করে তাহলেই তো সেই প্রুশিয়ান ব্লু তৈরি হচ্ছিল, কারণ প্রুশিয়ান ব্লু তৈরি হতে সায়ানাইড লেগেছিল। দেখ প্রথমে নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন হয়ে সোডিয়াম সায়ানাইড তৈরি করেছিল, তার মানে যদি শুধু নাইট্রোজেন থাকে তাহলে সিএন মাইনাস আয়ন তৈরি হবে, সিএন মাইনাস তৈরি হলেই প্রুশিয়ান ব্লু কালার হবে। কিন্তু যখন নাইট্রোজেন সালফার দুটোই প্রেজেন্ট থাকে তখন প্রুশিয়ান ব্লু কালার পাওয়া যায় না, তার কারণ হচ্ছে তখন বলছে তাহলে ওর মধ্যে নিশ্চয়ই ফ্রি সিএন মাইনাস ছিল না, ফ্রি সিএন মাইনাস থাকলে তো প্রুশিয়ান ব্লু পেতাম, সিএন মাইনাস তাহলে নেই। তাহলে কি হচ্ছে এখানে, এটাই হচ্ছে যে যখন নাইট্রোজেন সালফার দুটোই আছে তখন এন এ এস সি এন তৈরি হচ্ছে, যেটা Fe3 প্লাস কোন ফেরিক সল্টের সঙ্গে রিয়াকশন করে FeSCN2 প্লাস এই কমপ্লেক্সটা তৈরি করে, যেটা কালার হচ্ছে ব্লাড রেড, রক্তের মতো লাল। এইভাবে ডিটেক্ট করা যায়। নেক্সট হচ্ছে টেস্ট ফর হ্যালোজেন, এটা খুবই সহজ। বলছে দ্য সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট ইজ অ্যাসিডিফাইড উইথ নাইট্রিক অ্যাসিড। তাহলে কি, সোডিয়াম ফিউশন এক্সট্রাক্ট আমি নেব, সেটাকে নাইট্রিক অ্যাসিড দিয়ে প্রথমে নাইট্রিক অ্যাসিড দিয়ে ট্রিট করা হবে, অ্যাসিডিফাই করা হবে,
তারপর তার মধ্যে সিলভার নাইট্রেট দেওয়া হবে। তার মধ্যে যদি সিলভার নাইট্রেট দেওয়া হয় কি হবে, হোয়াইট কালারের প্রেসিপিটেট পড়বে। কি হয়ে গেল এসব? এই যে এক্স মাইনাস, তার সঙ্গে সিলভার প্লাস, এর সঙ্গে রিয়াকশন করলে এজি এক্স তৈরি হবে। মানে যদি ক্লোরাইড থাকে তাহলে সিলভার ক্লোরাইড, ব্রোমাইড থাকলে সিলভার ব্রোমাইড, এইভাবে করা যাবে। ঠিক আছে, এটুকুই, বাকিগুলো লাগবে না, ল্যাসাইন টেস্ট এটুকুই পড়তে হবে। এবং রিয়াকশন গুলো খুব ইম্পর্টেন্ট, যে নর্মাল যখন আমি ফিউশনের সময় এই রিয়াকশন গুলো হচ্ছে ডিউরিং ফিউশন, যদি কম্পাউন্ডের মধ্যে শুধু নাইট্রোজেন থাকে তাহলে এই রিয়াকশনটা হবে, যদি শুধু সালফার থাকে এই রিয়াকশনটা হবে, যদি হ্যালাইড থাকে শুধু এই রিয়াকশনটা হবে, সবগুলো যদি তিনটেই থাকে তাহলে তিনটে রিয়াকশনই হবে। যদি নাইট্রোজেন সালফার দুটো একসঙ্গে থাকে, কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন আছে সালফার আছে, তাহলে এই এই সব তৈরি হবে না, NaSCN তৈরি হবে। তখন দেখানো হলো যদি নাইট্রোজেন সালফার একসঙ্গে প্রেজেন্ট থাকে। বেশ, তাহলে কোন টাইপের কোশ্চেন এখান থেকে হতে পারে? ল্যাসাইন টেস্টে কিভাবে নাইট্রোজেন ডিটেক্ট করবে, ল্যাসাইন টেস্টে কিভাবে সালফার ডিটেক্ট করবে, ল্যাসাইন টেস্টে কিভাবে হ্যালোজেন ডিটেক্ট করবে, বা প্রুশিয়ান ব্লু কি, এর কালার কেমন, কোন টেস্টের জন্য প্রুশিয়ান ব্লু, বা কোন টেস্টে প্রুশিয়ান ব্লু তৈরি হয়, তার রিয়াকশন লেখো। ওকে, সালফার কিভাবে, নাইট্রোজেন সালফার একসঙ্গে প্রেজেন্ট থাকলে সেটা কিভাবে তুমি ডিটেক্ট করবে, শুধু সালফার থাকলে কিভাবে ডিটেক্ট করবে। ঠিক আছে, এরকম ব্লাড রেড কালার কি ল্যাসাইন টেস্টে কি জন্য তৈরি হয়, কোন কম্পাউন্ড থাকলে, সালফার থাকলে, তাই না, সালফার এবং নাইট্রোজেন একসঙ্গে থাকলে ব্লাড রেড কালার তৈরি হয়, তার মধ্যে যদি Fe3+ সল্ট দেওয়া হয়। এই মোটামুটি ওরাল এক্সাম বা ভাইভাতে এই থেকে বেশ প্রশ্ন ধরা হয়, কারণ এটা একটা এক্সপেরিমেন্টাল বিষয়। নাইট্রোজেন কিভাবে ডিটেক্ট করবে বলো, কোন একটা তোমাকে বললো যে তুমি একটা কম্পাউন্ড ধরো ল্যাবে তৈরি করেছো, তুমি জানো না কি তৈরি করে ফেলেছো, তুমি চাইছো যে ওর মধ্যে ওই কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন আছে কিনা। যেমন ধরো একটা কম্পাউন্ড ধরো তুমি বানিয়েছো, এই কম্পাউন্ড ধরো তুমি আন্দাজে বানিয়ে ফেলেছো, তুমি জানো না কি এটা, এই কম্পাউন্ডটা তুমি তো এরকম ছবি দেখতে পাচ্ছ না, তাহলে তুমি ভাবলে যে এই কম্পাউন্ডের মধ্যে নাইট্রোজেন আছে কিনা আমি একটু দেখি। তো কি করে দেখবা, তুমি এই কম্পাউন্ডটা মানে স্যাম্পেলটা তুমি নেবে, স্যাম্পেলের গুঁড়ো তুমি ধরো নিলে, ক্রিস্টাল নিলে গুঁড়ো করে, তুমি একটা ফিউশন টিউব নেবে, একটা ফিউশন টিউবের মধ্যে ফেলবে, তারপরে সোডিয়াম আনবে, কেরোসিনের তলায় এরকম সোডিয়াম রয়েছে, নিয়ে আসবে দু তিন টুকরো সোডিয়াম ফেলে দেবে, দিয়ে বুনসেন বার্নার দিয়ে তেড়ে হিট, যতক্ষণ অব্দি এখানে রেড হট না হয়ে যাচ্ছে, এখানে একটু পরেই কালো হয়ে যাবে, কালো হয়ে যাওয়া শুরু করবে, সোডিয়ামের সঙ্গে ওই যে আমি যে স্যাম্পেল দিয়েছিলাম তার রিয়াকশন হবে, ফিউশন হবে, ফিউশনের ভিতরটা কালো হয়ে যেতে থাকবে, তারপরে রেড হট যতক্ষণ না হয়, ওই কালোর মধ্যে বোঝা যাবে যে এই যে আমার টিউবটা লাল হয়ে যাচ্ছে, এবং এটা টিউবটাকে ধরবে একটা টেস্ট টিউব হোল্ডার দিয়ে। তো লাল হয়ে যাবে যখন, তখন কি করব, এই মোটর পিস্টলের মধ্যে আমি এই টেস্ট টিউবটাকে এরকম রাখবো। বেশ, রেখে এর মধ্যে একটুখানি জল দেবো, একটুখানি জল দেবো, তারপরে এই ভিতরে সব দেখবো গুঁড়ো হয়ে গেছে, রেড হট হয়েছিল তো ওর মধ্যে জল পড়তেই সব ভেঙে চুরে যাবে, গুঁড়ো হয়ে যাবে। তারপরে তারপরে এটা তো মর্টার, এটা এটা মর্টার, এর মধ্যে পেস্টেল দিয়ে তখন কাচের যেটুকু রকম পড়ে থাকলো এর মধ্যে, যার মধ্যে মেইনলি কম্পাউন্ডটা আছে ওইটুকু, আর এই কাচের আরেকটুখানি আমি একটু ভেঙে নেবো, ওর মধ্যে একটু স্যাম্পেল চলে যেতে পারে, ভেঙে নেবো, নিয়ে বাকিটুকু ফেলে দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করব, করে তারপরে একটা টেস্ট টিউব রাখবো, ফিল্টার এরকম একটা ফিল্টারিং নেবো, এর মধ্যে ফিল্টার পেপার এরকম দিয়ে এই পুরো যে লিকুইডটা হলো এর মধ্যে পাস করব। তাহলে আমার এর মধ্যে, আমার স্যাম্পেলের মধ্যে যে অর্গানিক কম্পাউন্ড ছিল, এখানে যেহেতু নাইট্রোজেন আছে, যদি নাইট্রোজেন থাকে তাহলে প্রথম রিয়াকশন কি হবে, Na+C+N, সোডিয়াম সায়ানাইড তৈরি হবে। হ্যালো হ্যালো,
বেশ, তাহলে এবার যে নাইট্রোজেনের যে রিয়াকশন গুলো, সেই নাইট্রোজেনের রিয়াকশনে আমরা দেখতে পাবো নাইট্রোজেনের যে রিয়াকশন গুলো, নাইট্রোজেন যদি এই কম্পাউন্ডে আমরা দেখছি যে নাইট্রোজেন আছে, যদি নাইট্রোজেন থাকে তাহলে এন এ প্লাস সি প্লাস এন, ওই এন এ সি এন ওই রিয়াকশনটা হবে। এন এ প্লাস সি প্লাস এন, এন এ সি এন তৈরি হবে। তারপরে কি দেবো আমি তার মধ্যে, প্রথম টেস্টই করবো যে নাইট্রোজেনের টেস্টটা করে দেখবো, ফেরাস সালফেট দেবো, ওই আমার ল্যাসাইন এক্সট্রাক্ট নেব, তার মধ্যে ফেরাস সালফেট দেবো, তার মধ্যে সালফিউরিক অ্যাসিড দেবো, দিয়ে হালকা হিট করবো, প্রুশিয়ান ব্লু কালার চলে আসবে যদি নাইট্রোজেন থাকে। আসলে আমি বুঝে যাবো যেভাবেই হচ্ছে। ওকে, তো এইটুকুই বলার ছিল, এই ল্যাসাইন টেস্ট, বেশি জটিল কিছু নয়, প্র্যাকটিক্যালে তোদের এটা করাতে পারে। ওকে, তো আজকের মতো এই অবধি। আজকে বেশ ইন্টারনেট বেশ প্রবলেম করছে, মাঝখানে অনেকটা গ্যাপ চলে গেল। ওকে দেন, গুড বাই।